আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইনআলহামদুলিল্লাহিস্লাত আল্লাহ রাসুলিল্লাহি ওয়া মনুয়ালাহ প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এন টিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানটি আর অনুষ্ঠানটি আপনারা দেখছেন উজালা পেন্সের সৌজন্যে প্রিয় দর্শক আমরা আমাদের আজকের আয়োজন শুরু করব বরাবরের মতো পবিত্র কোর আনুল হাকিম থেকে তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত এর মাধ্যমে আউজ বিল্লাহ নিউ নিউলজি বিশবিদাল নিউ মিল নিউ من جاء بالحسنه فلو عشر انثارها بسم الله الرحمن الرحيم

بِذَلِكَ هُمْ <applause> ولا تكسب كل نفس الا عليها ولا تزر وازرة وزر اخرى ثم الى ربكم مرجعكم

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহি বরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহি ওয়াহাদা ওসলাত আল্লাহ নবী আবাদা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা রমাদানের এই অষ্টম রজনীতে আপনাদের সকলকেই কোরআনের এই আঙ্গিনায় কোরআনের তাফসিরে স্বাগতম জানাচ্ছি আল্লাহ আমাদের সকলের আমল আমাদের সকলের সিয়াম কিয়াম সব কিছুতে দান করুন আমাদের জন্য নসিব করুন তিনি মাকফিরাত রহমত এবং মুক্তি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কোরআনে কারিমের অষ্টম পাড়া থেকে যেমনটি আপনারা তেরাওয়াতে শুনেছেন কোরআনে দুইটি সুরা এই অষ্টম পাড়ায় স্থান পেয়েছে একটি হলো সুরা আনাম সুরা আনামের একশত এগারো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত একশো পঁয়ষট্টি আয়াত পর্যন্ত আর সুরা আরাফের প্রথম আয়াত থেকে সাতাশি নং আয়াত পর্যন্ত মোট একশত বিয়াল্লিশটি আয়াত রয়েছে এই অষ্টম পাড়ায় অষ্টম পাড়ার শুরুতেই যে আয়াতটি রয়েছে এই আয়াতে আল্লাহ সুবাহান তালা সেই জাহিল বর্বর কাফেরদের একটি নেচার তাদের অভ্যাস এবং তাদের একটি বেয়াদবির কথা উল্লেখ করেছেন আল্লাহ সুবাহনতালা সপ্তম পাড়ার শেষে যেমনটি উল্লেখ করেছেন তারই ধারা ধরে অষ্টম পাড়ার প্রথম আয়াতে কাফের দেশেই স্বভাবের কথাটি তুলে ধরেছেন যে তারা বলতো যে তাদেরকে নিদর্শন দেখালে তারা ইমান আনবে আল্লাহ সুবাহন তালা কোরআনে করিমের বিভিন্ন স্থানে বলে দিয়েছেন ওয়া আয়াতিন মেনু বিহা সকল নিদর্শনও যদি তাদেরকে দেখানো হয় তারা কিন্তু ইমান আনবে না আর বাস্তব কথা হলো ইমান আনা না আনা এটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় নেয়ামত একটি তৌফিকের বিষয় কেবল যে মানুষ নিদর্শন দেখলেই ইমান আনে এমনটি নয় আবার নিদর্শন দেখা ছাড়াও কিন্তু অসংখ্য মানুষ ইমান এনেছে আল্লাহ তাদের জন্য ইমান মঞ্জুর করেছেন অষ্টমবারর প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লা وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله ولكن اكثرهم يجهلون الله আমি যদি তাদের জন্য আকাশ থেকে অসংখ্য ফেরস্তাও নাজিল করতাম আর মৃত ব্যক্তিরা এসে যদি তাদের সাথে কথাও বলতো এরকম আরও নিদর্শনও যদি তাদেরকে আমি দেখাতাম তারপরেও কিন্তু তারা ইমান আনত না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে যেই ইমানটি দান করলেন এই ইমান কিন্তু অত্যন্ত মূল্যবান একটি বিষয় যেমন আল্লাহ সুবাহনতলা কোরআন করিমের এক আয়তে বলে দিয়েছেন যে কিয়ামতের দিন যখন শুধুমাত্র ইমানের কারণেই একজনকে নাজার দিয়ে দেওয়া হবে তখন যদি কোনো কাফের নিবেদন করে হে আল্লাহ আমার তো ইমান নেই আমি যেই পৃথিবীতে ছিলাম ওই পৃথিবী ভর্তি সমুদয় সম্পদ এবং আরও এমন আরও একটি পৃথিবী ভর্তি ডাবল করে যদি আপনাকে দেওয়া হয় আমাকে কি একটু জাহান্নামাকের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া যায় আল্লাহ বলবেন যে না এত কিছু দেওয়ার পরেও তার সেটি গ্রহণ করা হবে না এই আয়াত থেকে সহজভাবে যেটি প্রতীয়মান হচ্ছে একজন মোমেনের যৎসামান্য ইমান পুরা পৃথিবীতে সমুদয় যা কিছু রয়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি দামি তাই আমার আপনার উচিত হবে আমার আমাকে আপনাকে আল্লাহ সুবাহন তালা যে ইমানটি দিয়েছেন এই ইমানের কদর করা ইমানের প্রতিপালন করা ইমান অনুযায়ী নেক আমল করে আরও বেশি সমৃদ্ধ হওয়া আরও বেশি সৌভাগ্যমণ্ডিত হওয়া সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহন তালা এই অষ্টম পাড়ায় আরও আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় যেমন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আহলে কিতাবদেরকে ডেকে তাদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন দশটি গুরুত্বপূর্ণ উপদেশ এই সুরাতে কিন্তু স্থান পেয়েছে যাকে বলা হয় আল ওয়াসায়া আল আশারা গুরুত্বপূর্ণ আটটি উপদেশ সেখানে আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ সুবাহ তালা তাকে শিখিয়ে দিচ্ছেন কুল হেনবি বলুন মা উল্তা আল্লাহ আল্লাহ বললেন যে হেনবি আপনি বলুন আমি আসো আমি তোমাদেরকে বলে দেই আল্লাহ তোমাদের উপর যা হারাম করেছেন সেটি হলো কশ্চিন কালেও আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না আর পিতামাতার সাথে সদাচারণ করতে হবে আর কশিন কালেও তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না জাহেলি যুগের লোকজন না বুঝে তারা সন্তানদেরকে হত্যা করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম পারাতে আল্লাহ তালে একটু আগে বলেছেন কদ হসির আল্লা দিন কতালু আউলা দাহম সাফাহাম বেগাই রম যারা না বুঝে না জেনে তাদের সন্তানদেরকে জীবন্ত পুথিত করেছে হত্যা করেছে তারা কিন্তু লাভ করেনি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তাই তো তাদেরকে ডেকে এনে যেই আল্লাহর শিখানো যে উপদেশগুলো দিয়েছিলেন তোর মধ্যে অন্যতম একটি উপদেশ ছিল যে তোমরা কশিন কালেও তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আল্লাহ বলছেন তোমাদের সন্তানদেরকে এবং তোমাদেরকে তো আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি ওলা তাকরবুল ফওয়াহেস আর কশ্বিন কালেও তোমরা জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এই ধরনের গর্হিত কাজে তোমরা ব্রতি হবে না ওলা ওলাহ নাফস আল্লাতি হার রমাল্লা আর কোনোভাবেই তোমরা কাউকে হত্যা করতে পারবে না এরপর আল্লাহ বলেন জায়লিকুম অশ্বাকুম্বি আল্লাহ তালা তোমাদেরকে এই ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন অ্যাডভাইস করেছেন তোমাদেরকে এই পরামর্শ দিয়েছেন লা আল্লাহুন তাহকিলুন যাতে তোমরা এগুলো হৃদয়ঙ্গম করতে পারো এমনিভাবে আল্লাহ সুবাহন তালা ঈশ্বরায় আরও যে সুন্দর সুন্দর উপদেশগুলো আহালে কিতাবদের জন্য আমাদের জন্য স্থান করে দিয়েছেন সেগুলো হলো ওলা তাকরব মাল আল এতিম কশ্চিনকালে তোমরা এতিমের মাল নষ্ট করবে না এতিমের মাল বক্ষণ করবে না আর এতিমের মাল তারা প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে তাদের মাল বুঝিয়ে দেবে এবং কোনোভাবেই তোমরা মাপে ওজনে কম দেবে না ইনসাফের সাথে তোমরা ওজন করবে আল্লাহ স্বানা এরপর গিয়ে বললেন ওয়দা কুল তুম ফা দিল আর যখন কথা বলবে তখন তোমরা বেইনসাফি কথাবার্তা বলবে না বারসাম্যপূর্ণ যৌক্তিক এবং ইনসাফ ভিত্তিক তোমরা কথা বলবে আর প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করবে তারপরে গিয়ে আল্লাহ বললেন দা আলি কুমস আল্লাকুম তা করুন এই ধরনের উপদেশগুলো আল্লাহ সুবাহন আতলা তোমাদেরকে দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো এবং এরপরের আয়াতি গিয়ে আল্লাহ বলছেন যে এই যে কথাগুলো বলে দেওয়া হলো এগুলোই কিন্তু আনাহাদা সিরাত মুস্তাকিমা এটি হলো আমার সিরাতে মুস্তাকিম ফাত্তা বিউ এইগুলোর অনুসরণ করবে এছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না আলিখুম অসুম বিহিল আল্লাহুম তার তখন আল্লাহ সুমাহানতলা তোমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন এগুলো মানলে তোমরা মোত্তাকি হতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এটি মাহের মাদন এটি তাকোয়ার মাস সিয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য যেরকম বান্দাকে মুত্তাকি বানানো আল্লাহ সুবাহন তালা এমনিভাবে আরও অন্যান্য আমলের মাধ্যমে কিন্তু আমাদেরকে মুত্তাকি বানাতে চান যেমন এই উপদেশগুলোর কথা বলা হয়েছে এগুলোর মূল লক্ষ্য হলো দয়ালিখম সকুম বিহিল আল্লাহম তত্তাকুন এই উপদেশগুলো মেনে চললে তোমরা মোত্তাকি হতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং আমরা যদি আমাদের আমলের নেক আমলের পাল্লাকে সমৃদ্ধ করতে চাই ভারী করতে চাই তাহলে এই যে সুন্দর সুন্দর উপদেশগুলো এগুলো কিন্তু আমাদের মানতে হবে এমনিভাবে আল্লাহ সুবাহ অষ্টম পাড়ার সুরা আরফের মধ্যে আলোচনা করেছেন আমাদের সকল আমলকে কেমতের দিন ওজন করা হবে যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে সে হবে সফল কাম ঠিকানা হবে জান্নাত আর যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম যেমন আল্লাহ সুবাহিতে ওজন ওজন করা আরবিতে বলা হয় বাংলাতে আমরা বলে ওজন করা কেয়ামতির দিন যে তোমাদের আমল নামা ওজন করা হবে এটি কিন্তু সত্য বিষয় ফামান সকুলত মাওয়াজিনুহু নুহু যার নেকের পাল্লা ভারী হবে ফা উলাইকুল মুফলে হন তারা হবে সফল কাম ওমান খফত মাওয়াজিনুহু আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ফাউলা ইকাল্লাদিনা হসিরু আহম বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন তারা কিন্তু নিজেদের উপর জুলুম করার কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আল্লাহ তাআলা আমাদের আমল রেকর্ড করার জন্য এমনই আমরা যেমন আমাদের মোবাইল দিয়ে আমাদের সিম কার্ড দিয়ে আমাদের রেকর্ডার দিয়ে সব কিছু পিকচার রেকর্ড করি আওয়াজ রেকর্ড করি আল্লাহ কিন্তু আমাদের সাথে এমন একটি আমল নামার রেকর্ডকারী রেখে দিয়েছেন যেমন সুরাবণী ইসরায়ে আল্লাহনআাল এরসাদ করছেন ওয়কুল্লা আল জমনা আল জমি কে প্রতিটা মানুষের আমল নামা রেকর্ড করার জন্য একটা রেকর্ডকারী বিষয় আমি তার গরদানের মধ্যে রেখে দিয়েছি অনুখ রিজুল্লাহ ইয়া অমাল দিন তার সেই রেকর্ডার আমি বের করব এরপরে তার সকল আমল সামনে দিয়ে আমি বলবো। একটা কিতাবাক হে বান্দা তুমি নিজেই তোমার আমল নামাগুলো পড়ো কাফা বিন লিও ও মা হাসিবা আজকে পড়লে তুমি নিজেই তোমার হিসাব দেখতে পারবে যে তোমার ডেস্টিনেশন তোমার ঠিকানা কোথায় হচ্ছে তুমি কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যেতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা মাহের রমাদান এটি কিন্তু মুক্তির মাস এটি কিন্তু মাখফিরাতের মাস এটি কিন্তু জান্নাত লাভ করার মাস এটি কিন্তু জাহান্নাম থেকে নিষ্কৃতির মাস আসুন কেয়ামুল লেইলের মাধ্যমে আসুন সিয়ামের মাধ্যমে দান সৎকার মাধ্যমে নিজের কল্পকে পিউরিফাই পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা আমাদের আমলের পাল্লাগুলোকে বৃদ্ধি করি কারণ আল্লাহর সামনে তো আমাকে আপনাকে দাঁড়াতে হবেই এবং এটি থেকে তো নিষ্কৃতের আর কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়াত করুন সম্মানিত দর্শক শ্রোতা এমনিভাবে আল্লাহ সোবাহনআলা অষ্টম পাড়ায় আরও অসংখ্য যেই বিষয়গুলো ইনক্লুড করেছেন সেটি হল আদম আলাইসালামের এবং ইবলিস তাদেরকে কিভাবে প্রতারিত করেছিল সেই ঘটনা এখানে আলোচিত হয়েছে আল্লাহ সোহানুয়া তালা আকাশ থেকে আমাদের জন্য লিবাস পোশাক নাজিল করেছেন লিবাস পোশাকের কি লক্ষ্য উদ্দেশ্য সেটি বর্ণিত হয়েছে এবং সবচেয়ে উত্তম লিবাস যে তাকোয়ার লিবাস সেই কথা আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহান তালা আমাদেরকে এই পরে আরও নির্দেশ দিয়েছেন আমরা যখন সলাতে দাঁড়াবো আমরা যখন মসজিদে যাব তখন আমরা যেন ইয়াবানি আদামা খুদু জিন তাকুম আমরা যেন সুন্দর সাজসজ্জা গ্রহণ করে আল্লাহর সামনে যাই আমাদের বাস্তবতার নিরিখা আমরা দেখতে পাই আমরা যখন আমাদের অফিস আদালতে অথবা কোনো প্রোগ্রামে যাই আমরা খুব সাজগোজ করে যাই আর যখন মসজিদে যাই যখন সলাতে আমরা দাঁড়াই তখন কিন্তু আমরা জীর্ণ পোশাক সাধারণ পোশাকে যাই এটি কিন্তু উচিত নয় আমরা মাউলার সামনে দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর চেয়ে বর্ত আর কেউ নেই তো সুতরাং এই আয়াতের আমল আমলস্বরূপ আমার আপনার উচিত হবে আমরা ভালো পোশাক পরে মসজিদে যাবো এমনিভাবে আল্লাহ সবাহতালা এই অষ্টম পাড়ায় বলে দিয়েছেন প্রতিটা মানুষের জন্য তার একটা আজাল সুনির্ধারিত সময় রয়েছে যখন সেই সময় শেষ হয়ে মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ডও তাকে আর অবকাশ দেয়া হবে না আল্লাহ সুবাহনতলা অষ্টম পাড়ায় আরও যে আলোচনাগুলো তুলে ধরেছেন সেখানে হলো কেয়ামতের দিন জান্নাতবাসী এবং জাহান্নামবাসী তাদের মাঝখানে যে কথোপকথনটা হবে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে ওয়ানা ওয়ানাদাউ আসহা আল্লাহ সুবাহনতলা অষ্টম পাড়ায় বলছেন ওয়ানাদ আসহাবুল জন্নাতি আসহাবান্নার আনকা মা ওয়াদানা রব্বুনা হাক্কা আল্লাহ সবাহান ওয়া তাআলা আমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন আমরা সেটি কিন্তু পুরোপুরি পেয়েছি সুতরাং হে জাহান্নামিরা ফাহাল ওজেদ তুম্মা ওয়াদার রব্বুকুম হাক্কা তোমাদের জন্য আল্লাহর যে প্রতিশ্রুতি ছিল তাকে তোমরা পেয়েছো এইভাবে জাহান্নাম জাহান্নামি এবং জান্নাতীদের মাঝে কথোপকথন হবে জাহান্নামিরা বলবে আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেখান থেকে আমাদেরকে কিছু তোমরা দাও আমাদেরকে কিছু ছিটিয়ে দাও কিন্তু আল্লাহন তালা ততক্ষণে তাদের মাঝখানে আবার অন্তরায় তৈরি করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা তা সুতরাং সেই জান্নাত জাহান্নামের কথা চিন্তা করেই কিন্তু আমাদেরকে এখন প্রস্তুত নিতে হবে অষ্টম পাড়ার শেষ দিকে এসে আল্লাহ সুবাহান তালা অসংখ্য নবী রসুলের কথা তুলে ধরেছেন যেমন তুলে ধরেছেন লুত আলিয়া কথা সোয়াইব আলি সাল্লামের কথা নূহ আলিয়া সাল্লামের কথা সালেহ আলি সাল্লামের কথা আল্লাহন তালা তাদের প্রত্যেককেই একটি গুরুত্বপূর্ণ মিশন দিয়ে প্রেরণ করেছিলেন যেমন আল্লাহ সুবাহনত বলছেন আমি নুহকে তার জাতির নিকট এই মর্মে প্রেরণ করেছি যে তুমি বলবে ও বুদুল্লাহ কেবল এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না নুহ আল তার জাতিকে সুন্দর করে দাওয়াত দিলেন এবং বললেন তোমাদের কাছে আমি কোনো রকম বিনিময় কামনা করি না ইন আজরিয়া ইল্লাহ আল্লাহ আমার বিনিময় তো কেবল আল্লাহর কাছেই এমনিভাবে হুদা আলি তার জাতিকে তৌহিদের দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন আল্লাহ সব তালা এমনিভাবে সোয়ালেহ আলহিস্লামকে এমনিভাবে সোয়াইব আলেসালামকে তার জাতির কাছে একই মিশন দিয়ে প্রেরণ করেছেন যেমন গুরুত্বপূর্ণ মিশন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ দান করেছেন সেটি হলো তিনি যেন মানুষকে আল এক আল্লাহর দিকে দাওয়াত দেন আমার আপনার উচিত হবে সকল শিরক বর্জন করে সকল বিদাত বর্জন করে মানুষকে এক আল্লাহর দিকে ডাকা এক আল্লাহর দিয়ে আল্লাহকে ডেকে নিজেরাও সমৃদ্ধ হওয়া শিরিক মুক্ত থাকা আল্লাহ আল্লা সুবান বলেছেন যে বান্দা তুমি যত গুণাই করবে যদি শিরিক মুক্ত থাকো আমি আল্লাহ তোমার সকল গুণা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দেব। আর যত বেশি নেক আমল করবে কিন্তু যদি তুমি শিরিকে জড়িয়ে যাও একটি সিরিক নিয়ে যদি মৃত্যুবরণ করো তওবা ছাড়া একটি শিরিকের কারণেই কিন্তু তোমার সারা জীবন জাহান্নামে থাকতে হবে সুতরাং মা হের মদনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জীবনে যদি কোনো শিরিকের ছোঁয়া থেকে থাকে সেইখান থেকে তওবা করে শির মুক্ত হয়ে আমরা তাওহিদের পতাকা বহন করি তাওহিদের রঙে আমরা রঙিন হই মানুষকে তৌহিদের দিকে ডাকি আল্লাহ সুবাহ আমাকে আপনাকে খালে তৌহিদের পতাকাবাহী হওয়ার শিরিক জীবন জীবনযাপন করার এবাদতের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক এনায়াত করুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বরকাত দর্শক আলহামদুলিল্লাহ আমরা আনুল করিমের মনোমুগ্ধকর তেলাবাত এবং সুন্দর তাফশী শুনলাম এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে সুন্দর একটি ইসলামী গান আল আরবি তুমি মাদিনার বুলবুল তোমার নামে সাহারাতে ফুটল দিনের ফুল আল আরা তুমি মা দিনার বুলবুল তোমার নামে সাহারা ফুটল দিনের ফুল আল আরা তুমি দিকে দিকে উঠলো তাও তৌহি গা তোমার ছোয়াই শো কাফের হলো মুসলমান দিকে দিকে উঠলো ভেষে গা তোমার ছোয়াই সত কাফে হলো মুসলমান জাহেলিয়ার আধার চিরে জাহেলিয়ার আধার চিরে দূর হল সব ভুল আল আরাবিনাবি তুমি মা দিনার বুলবুল তোমার নামে সাহারাতে ফুটুল ফুটল দিনের ফুল আল অর তুমি আলর দি তুমি আধার শেরাতে রাতে আল্লা নামে গাহি গা হাতর সব হাতে আলোর দি দিলে তুমি আধার শে রা মে গাহি হাত হাতর সব হাতে কুলহারায়ক পেল পেলো কুলহারায়ক জাত পেলো তোমার ছয় কুল আল আরা বিনা বি তুমি মা বুলবুল তুমার নামে সাহারাতে ফুটুল দিনের ফুল আল আরাবিনাবি তুমি মা বুলবুল তোমার নামে সাহারাতে ফুটুল দিনের ফুল আল তুমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো রামাদান ও কোরআন অর্থাৎ কোরআনের সাথে এই রামাদানের সম্পর্ক কী এবং এই রামাদানে কোরআনের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে পারি কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে কি কর্তব্য রয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আর আজকের এই অংশে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিন্তাবিদ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাননীয় প্রশিক্ষক জনাব ডক্টর নুরুল্লাহ আল মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সালাম আসসালাম রহমতুল্লাহ আস্তাজ কেমন আছেন আপনি জি ভালো আছেন হাইয়াকালিক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে শুক্রান তো আপনি তো শুনলেন আমরা যে বিষয়টি আলোচনা করব বলেছি প্রথমত হচ্ছে যে আল্লাহ সাহা তালা তো কোরআনে এই মাহে রামাদানের পরিচয় করতে দিয়েই তিনি বলেছেন শাহর রমাদান আল্লাহ উংসিলা ফিহিল কোরআন মানে রমাদানের মাসের পরিচয় হচ্ছে যে মাসে কোরআন নাজিল হয়েছে তো এই যদি কোরআনের পরিচয় হয় রামাদানের পরিচয় হয় কোরআনের মাধ্যমে তাহলে আমরা এই দুটো জিনিসকে কীভাবে একত্রিত করতে পারি কানেকশানের যোগসূত্রটা আসলে কোথায় জি ধন্যবাদ শুরুতে আমি এভাবে বলতে চাই যে রমজান মাস আল্লাহতালা কিন্তু এর পরিচয়টা তুলে ধরেছেন এভাবে আপনি যেটা বলেছেন সুরে বাকার একটি ফিহিল কোরআন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে একদিকে কোরআন নাজিল হয়েছে মানে হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে স্পেসিফিক যদি আমরা বলি রমজান মাসে কিন্তু একটা রাত আছে যেটা হলো লাতুল কদর জি সে সম্পর্কে কিন্তু আল্লাহ তালা বলেছেন সুরা আল কদরের মধ্যে যেটা আমাদের মোটামুটি মুসলিম যারা সবাই সুরা কদরটা মুখস্থ পারি আমরা আল্লাহ বলছেন ইন আনজাল্লা হুফি কদর ওমা কমা লাইলাতুল কদর লাই কাদের খৈ রমিন আলফে শাহর এখানে প্রথম একটা হচ্ছে কিন্তু ইন আনজাল্লা হুফি লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে তো কদরের রাতে কোরআন নাজিল করেছি এই কদরটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আবার হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল বলেছেন তাহাইয়ারু লাইলাতুল কাদরে ফিল আশর আল আওয়াখের মিন রমাদান তাহারাও তাহারাও লাইলাতুল কাদরে ফিল আশর আল আওয়াখের মিন রমাদান জি তোমরা রমজান মাসের শেষ দশকে কি করো এই আসবে কদর খোঁজো এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা জানি যে রমজানের বিশাল মর্যাদা বিশাল সম্মান এবং যতগুলি মাস আছে সেইয়দ শহুর হচ্ছে রমাদান এর এর মধ্যে একটা রাত আছে যেটা হচ্ছে লাইলাতুল কদর যেটা খায়রুমিন আলফিশারুমিন আলফ শায়ার 1000 মাসের উত্তম তো এই যে মর্যাদার যে বৃদ্ধিটা বিশাল সম্মান মর্যাদা পজিশন আমরা যদি এর একটু কারণ খুঁজি যে আরশের পেছনে রহস্যটা কোথায় তাহলে আমরা যদি আরেকটা লিংক পেশ এটা হচ্ছে রহস্য হচ্ছে কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তার মর্যাদা আমরা বিভিন্ন আলোচনা শুনব দর্শকরা শুনবে যে এই বিশাল মর্যাদা

মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয়ত আমি যে বিষয়টি জানতে চাই যে কোরআন নাজিল হয়েছে সেই জন্য আমরা সিয়াম সাধনা করছি বা এই মাসের মর্যাদা আছে এগুলো যেমন একদিকে সত্য দ্বিতীয়ত তাহলে এই কোরআন যেটি আমাদেরকে এতটা মহিমান্বিত করলো মর্যাদা দান করলো সেই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি আসলে যে কোরআন যিনি পড়বেন এরপর ওস্তাদাহু ওয়া হালালহা হালাল ও হারামহা হারাম মুখস্থ করলো এবং হালাল হারাম অনুসারে তারপরে হালাম হালাল হালাল হারাম অনুযায়ী সে আমল করলো আদ খালাহ উল্লাহুল জাননা সে জান্নাতে যাবে সুতরাং কোরআনের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে একজন মুসলিম হিসাবে কোরআন পড়তে পড়তে পারা পড়ার পরে শুধু পড়লে চলবে না কিন্তু হজরত ইবনে মাসুদ থেকে একটা হাদিস রয়েছে রাদি আল্লাহ তাল উনি বলেছেন যে যখন কোরআন নাজিল হতো দশটি কোরআনের আয়াত আমি নাজিল হলে আমরা পড়তাম ওই দশটি আয়াত পড়ার পরে আমরা ততক্ষণ পর্যন্ত অন্য আয়াতে যেতাম না যতক্ষণ না এটা বুঝতাম এবং আমল করতাম ঠিক তাহলে আমরা এই দুটো হাদিস থেকে বুঝতে পারি যে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কোরআন পড়তে হবে ঠিক এবং কোরআন পড়তে পারা মিনিমাম হচ্ছে আমাদের নামাজে যতটুকু দরকার

ওস আপনাকে এর পাশাপাশি আমি একটি প্রশ্ন করি আপনি যেহেতু প্রাসঙ্গিকভাবে নিয়ে এসেছেন মানে কোনো মুসলিমের কি এই কথা বলার সুযোগ আছে যে আমি সুন্দর করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না যতটুকু না হলে শুদ্ধতা বলতে যা বোঝায় তা হবে না এটা বলার কোনো সুযোগ এটাকে তো ফোর যাইন একমাত্র তার জন্য না যিনি মুখে উচ্চারণ করতে পারেন না তাছাড়া প্রত্যেককেই কোরআন কিন্তু শুদ্ধ করে পড়তে হবে এবং আমি যেটুকু বললাম যে কমপক্ষে তেলাওয়াতে নামাজে যেটুকু দরকার সেটুকু ফোর যাইন করতেই হবে শিখতেই হবে তাকে ঠিক এটা হলো এক নম্বর দায়িত্ব দ্বিতীয়তম দায়িত্ব হচ্ছে এটা আমি একদম সবার জন্য না হলেও একদল এটা দাবি হচ্ছে কোরআনের দাবি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার পাশাপাশি এটাকে বুঝতে হবে কোরআনের প্রতি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন বুঝে পড়ার চেষ্টা করা তিন নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে জান্নাতে যেতে চাইলে কিন্তু শর্ত দিয়েছেন আল্লাহ তালা হালালকে হালাল হিসাবে মানতে হবে হারামকে হারাম হিসেবে মানতে হবে আর হালাল হারামের মাপকাঠি প্রথম হলো কোরআন কোরআনে যেগুলো হারাম করেছেন সেগুলো হারাম ওভার যেগুলো এর মাধ্যমে হালালের যে কমন আমরা থিওরি আছে এর ভিত্তিতে হারাম যে মূলনীতি আছে সুতরাং কোরআনকে আমাদেরকে মানতে হবে আমরা যদি মৌলিকভাবে তিনটা বলি এইটা রমজানের বিশেষ ব্যাপার বলতে পারি বিশেষ করে রমজান মাসে খোদ আল্লাহ রাসুল নিজেও যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও কিন্তু কোরআনের ব্যাপক চর্চা করতেন জিবরুলকে কোরআন শুনিয়েছেন হজরত জিবরুল আল্লাহ রাসুলকে এই যে চর্চাটা কোরআন চর্চার ব্যাপক প্রচলন এটা আল্লাহ রাসুলের নিজের আমল ছিল এরপরে দেখেন কোরআনের দাবি আমরা যদি বলি এর পাশাপাশি রমজানে বিশেষ করে কোরআন চর্চার জন্য আল্লাহ রসুলাম এই যে একদম সারারাত বসে করতেন এই কাজটিও কিন্তু কোরআন চর্চার একটা অংশ ছিল কারণ এক একটা রাকাতে হাদিস যে অনেক সময় সুরা বাকারা পরে ফেলতেন আল্লাহ রসুলাম সুরা আলে ইমরান পরে ফেলতেন এই যে লম্বা 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 সুরাগুলো যেগুলো এর মাধ্যমে কি হতো কোরআন চর্চাটাই ছিল মূল টার্গেট সুতরাং আমরা যদি কোরআনের দাবি বলি রমজান মাসে কোরআন পড়া বেশি বেশি

সুতরাং রমজান মাসে কোরআন বেশি বেশি চর্চা করা এবং আমি দর্শকদের জন্য বলবো বিশেষ করে কোরআনকে তেলাওয়াত করা যারা আমরা তেলাওয়াত পারি না তাদের এই মাসকে টার্গেট করে কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করার জন্য একটা বিশেষ পদক্ষেপ জি সেটা হতে পারে কোনো টিচার রাখা কোনো আলেমকে রাখা কোনো হাফেজকে রাখা এবং বিভিন্ন মসজিদে কিন্তু আয়োজন হয়েছে আয়োজন হচ্ছে সেখানে অংশগ্রহণ করা আমরা কত সমানষ্ট করি কত ভাবে আমাদের সমাজ আছে কত ভাষা শিখি তাই না কিন্তু ইংরেজি শেখার জন্য কত সময় দিয়েছ বল তাহলে আমার মনে হয় ইংরেজি ভালো কোরআন করতে এটা হোক দাবি দায়িত্ব কর্তব্য রমজানে এটুকু আমরা যদি পদক্ষেপ না নেই তাহলে আমার মনে হয় আল্লাহ কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না কোরআনের জন্য কতটুকু সময় দিলাম ঠিক এবং মহতারম আরেকটি বিষয় দেখুন রাসুল আসলাম একটি সৈহাদি হাদিসে কিন্তু সিয়াম এবং কোরআনকে কিন্তু একত্রিত করেছেন তিনি বলেছেন আব্দ এবং সিয়াম বলবে হে আল্লাহ কেয়ামতের দিন এই সারাদিন না খেয়ে আমাকে উদযাপন করেছে আর কোরআন বলবে যে সারা রাত সে তেলোবাদ করেছে না ঘুমিয়ে অতএনে এই দুটোর কিন্তু আল্লাহ সুখান তাদের সুপারিশ কিন্তু কবুল করবেন তাদের শাফায়াত কবুল করবেন তো কোরআন তো শাহ এবং হাদিস সাফে শাহ ও মুসাফার তার সুপারিশ কবুল করা হবে তো সেই জন্য তো আমাদেরকে যদি আমরা দুনিয়ার মুক্তি আখেরাতের মুক্তি পেতে চাই তাহলে তো কোরআনের কোরআন এতটুকু হক আমাদের আদায় করতে আদায় করতে হবে আদায় করতে হবে এরপরে আমি আরেকটা পরামর্শমূলক আমি বলবো দর্শকদের জন্য সেটা হচ্ছে আমরা ভোর রাতে বিশেষ করে ফ্যামিলি পরিবার সহ আমরা একসাথে যারা রোজা রাখি কমপক্ষে উঠি একসাথে অথবা মাগরিবের পরে অথবা এশার পরে সাধারণত রমজান মাসে কিন্তু আমরা ফ্যামিলিতে ফিরে যাই ম্যাক্সিমাম মানুষ পরিবারে ফিরে যায় ঘরে ফিরে যাই আমরা যদি উদ্যোগটা নিয়ে আমরা এই তেলাওয়াতের পাশাপাশি প্রতিদিন একটা করে বা দুইটা করে আয়াত আমরা শিখবো অনুবাদ সহ জি জি এবং আমরা পারিবারিক উদ্যোগ নিতে পারি যে ঠিক আছে আসুন আমরা একজনে একটা আয়াত পড়বেন এর সাথে আমরা অনুবাদটা শিখব ফ্যামিলির সবাই কিন্তু শিখতে পারি এর মাধ্যমে আমি করি রমজানের যে কোরআনের সাথে সম্পর্ক এই সম্পর্কটা নিবিড় করার একটা সুযোগ আমাদের মধ্যে আসতে পারে মোহতারাম আমরা কি এই এইরকম দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে পারি কিনা যে প্রতিদিন তারা একটা নির্ধারিত সময় বা নির্ধারিত একটু পরিমাণ যেমন এক পিসটাই হোক না কেন অথবা বিশ মিনিট বা 30 মিনিট তারা কোর আনতেলাওয়াত করবেন কোর আনের অনুবাদ এবং ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন এবং ডেইলি একটা রুটিন করে নেয় যে কোন সময় তিনি কাজটি করবেন হতে পারে অনেকে যেমন অফিসে যাওয়ার সময় যে গাড়িতে বসে কাজ করবেন অথবা ফেরার সময় করবেন এরকম একটা সময় তো নির্ধারণ বিশেষভাবে আমি বলছি রমজান মাসে বিশেষ করে রমজান রমজান অন্য সময় উদ্যোগ না যেতে পারে

আমরা এই রমজানে প্রশিক্ষণটা নিতে পারি উদ্যোগটা নিতে পারি এবং এই উদ্যোগ নেওয়ার অর্থ কিন্তু এখানেই শেষ না কন্টিনিউ প্রসেস জি জি সারা বছরের জন্য উদ্যোগ নিতে পারি যে না আমরা রমজানে শুরু করলাম সবসময় করব সারা বছর করব। কিন্তু এক কথা হচ্ছে যে আমাদের কোরআন বুঝতে হবে কোরআন আমল করতে হবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে কোরআনের এটাই হচ্ছে কোরআনের চাবি এবং কোরআনের চাওয়া এবং পোয়া এখন আর একটা বিষয় প্রসঙ্গ আমরা আনতে পারি সেটা হচ্ছে যে কোরআন আমরা শুধু পড়াই না অনেক আছেন যে তেলাওয়াত শোনা বিশেষ করে তারাবি এটা কোরআন তেলাওয়াত শোনাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় রমজানে হতে পারে এরপরে রমজানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে টেলিভিশন রেডিও বিশেষ করে দেশের বাইরে সৌদি আরবের অনেক চ্যানেল আছে তেলাওয়াত হয় আমরা হয়তো করতে পারি না সুন্দর করে অনেক সময় কিন্তু শুনেও আমি কিন্তু সেই তৃপ্তিটা লাভ করতে পারি

এবং বিশুদ্ধ তেলাওয়াতের জন্য শোনা একটা ইম্পর্টেন্ট বিষয় জি জি অফকোর্স আপনি ভালো পড়তে পারেন না তেলা ইয়ারফোন দিয়ে অথবা আমরা রেডিও থেকে সুরাটা মিলেতে পারি শুনতে পারি দেখি কেমন কারি সাহেব পড়েন এর মাধ্যমে কিন্তু আমরা তেলাওয়াত সুন্দর করতে পারি এই কাজটা কিন্তু আমরা রমজানে করতে পারি এবার এর মাধ্যমে আশা করা যে আমাদের কোয়ালিটি বাড়বে তেলাওয়াতের মান বাড়বে আমাদের মধ্যে রমজান এবং কোরআনের যে সম্পর্ক সে সম্পর্কটা আমরা ভালোভাবে তৈরি করতে পারব আমরা তো আমাদের সন্তানদেরকে আসলে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর যে পরিমাণ চাপ আর বর্তমানে তো বেশ করে শহরের কথা বলছি এবং গ্রাম অঞ্চলেও সে প্র্যাকটিস শুরু হয়ে গেছে যে স্কুল শুরু হয়তো বা সকাল সাতটায় এবং এরা স্কুলে যায় সেখান থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে তারপর তারা একটু রেস্ট নেয় এরপরে তাদের বিভিন্ন ধরনের মানে যে হোম থিয়েটার যারা তারা আসেন তারপরে সন্ধ্যায় টেলিভিশন দেখবে এরপরে ঘুমিয়ে পড়বে কোরআন তালাবাতের কিন্তু কোনো সময়ে আমরা তৈরি করে দিই আমাদের সন্তানদের জন্যে এর জন্যে কি আমাদেরকে জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আমরা কি রামাদানে এরকম একটা প্র্যাকটিস শুরু করতে পারি কিনা বা এরকম একটা রুটিন তৈরি করে নিতে পারি না যেটি রামাদানের পরেও অব্যাহত থাকবে ওই সন্তানকে শেখাবে কে অবশ্যই পিতামাতা পিতামাতা সুতরাং এটা তাদের উপরে ফরজ এই ফরজ দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে তো এর জন্য ওই জন্য আমাদেরকে এই সন্তানদেরকে স্কুলে যাওয়ার জন্য যে টাইম করতে পারি কোরআন শেখার জন্য সময় অবশ্যই করা যাবে উদ্যোগ নিতে হবে জাস্ট উদ্যোগ নিতে সম্ভব জি জি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহু খায়রান অত্যন্ত চমৎকারী আলোচনা করার জন্য শুকরান বারাকাল্লাহু ফিক দর্শক দেখতে দেখতে আমরা আজকের এই আয়োজনের শেষের দিকে চলে এসেছি শেষ করব তার আগে আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আজকে আমরা যে আলোচনা করেছি যা আমরা শিখেছি বুঝেছি তা হলো যে মাহের আমাদান হচ্ছে আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির মাধ্যম আর সেটি হবে কোরআনের থ্রোতে কোরআনের সাথে যত গভীর সম্পর্ক আমরা তৈরি করতে পারবো ততই আল্লাহনুমা তালের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে আর মাহের আমাদান সে আবেদন নিয়ে আমাদের কাছে ঘুরে ঘুরে আসে ফিরে ফিরে আসে আল্লাহ হানুমাতাল আমাদেরকে দ্রুত এটি বুঝে সে মতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা তৌফিক দান করুন আজকে এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল সে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আল্লা সুহায়নুমা তালার সেহা এবং সালামতে রেখে আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহি رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قران املا قلبي قران واسقي حياتي قران